নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজে। সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছে আজকে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভা নির্বাচন আসামের দুই আসনের জন্য মিশন রঞ্জন দাস ও রামেশ্বর তেলিকে প্রার্থিত্ব প্রদান বিজেপির। বালিঘাট থেকে শ্রীকোনা ডেইলি বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা, সড়ক অবরোধ স্থানীয়দের। শিলচর শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে আগামী 9 সেপ্টেম্বর শিলচরে বিশাল গণপ্রতিবাদী মিছিলের ডাক। আরজিকর কাণ্ডে চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শিলচরে প্রতিবাদ বিভিন্ন সংগঠন ও কলেজ পড়ুয়াদের। এইবারে বিস্তারিত খবর। রাজ্যসভা নির্বাচন আসামের দুই আসনের জন্য মিশন রঞ্জন দাস ও রামেশ্বর তেলিকে প্রার্থিত্ব প্রদান বিজেপির। বুধবার 21 আগস্ট মনোনয়নপত্র জমা দেবেন দুই প্রার্থী। অনেক জল্পনা কল্পনার পর আসাম বিজেপি রাজ্যসভার দুটি আসনের জন্য তাদের প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে। প্রাক্তন সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি এবং উত্তর করিমগঞ্জ আসনের প্রাক্তন চারবারে বিধায়ক মিশন রঞ্জন দাসকে আসামের দুটি শূন্য রাজ্যসভা আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। দিল্লিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি আসাম প্রদেশের সভাপতি ভবেশ কলিতা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডার মধ্যে বৈঠকে দুই নেতার মনোনয়ন চূড়ান্ত করা হয়। প্রথম পর্বে রামেশ্বর তেলির প্রার্থিত্ব নিয়ে কিছু বিভ্রান্তি ছিল, কিন্তু শেষ মুহূর্তে সবাই সর্বানন্দ সোনোয়ালের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যসভার জন্য রামেশ্বর তেলিকে মনোনীত করতে সম্মত হন। এদিকে শিলচরের প্রাক্তন সাংসদ ডাক্তার রাজদীপ রায়ের বিষয়ে কথা থাকলেও নেতৃত্ব শেষ পর্যন্ত মিশন রঞ্জন দাসের নাম চূড়ান্ত করে। উত্তর করিমগঞ্জ আসনের চারবারে বিধায়ক মিশন রঞ্জন দাস ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মিশন রঞ্জন দাস ও রামেশ্বর তেলি বুধবার 21 আগস্ট মনোনয়নপত্র জমা দেবেন। বিজেপি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেছে। বিজেপি বিহারের একটি রাজ্যসভা আসনের জন্য মনন কুমার মিশ্র, হরিয়ানার জন্য কিরণ চৌধুরী এবং মধ্যপ্রদেশের জন্য জর্জ কুরিয়েনের নাম চূড়ান্ত করেছে। ধৈর্যশীল পাতিল মহারাষ্ট্রে একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মমতা মেহতা উড়িষ্যায়। বিজেপি রাজস্থানের সর্দার রবনীত সিং সিধু এবং রাজীব ভট্টাচার্যকে ত্রিপুরা রাজ্যসভা আসনের জন্য মনোনীত করেছে দল। বালিঘাট থেকে শ্রীকোনা ডেইলি বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা, সড়ক অবরোধ স্থানীয়দের। শিলচর শহর সংলগ্ন বালিঘাট থেকে ডেইলি বাজার পর্যন্ত প্রায় 5 কিলোমিটার বিস্তীর্ণ সড়কের বেহাল দশায় জনগণ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। সড়কটি জরাজীর্ণ হয়ে পড়ায় স্কুলের ছাত্রছাত্রী ও চাকরিজীবী সহ স্থানীয়রা নরক যন্ত্রণা ভোগ করার পাশাপাশি নিত্যদিন সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। বিগত দিনে এলাকার জনগণ নিজেদের পকেটের টাকা খরচ করে সড়কটির কিছুটা মেরামত করে যাতায়াতের উপযোগী করে তুললেও বর্তমানে আর সম্ভবপর হয়ে উঠছে না। শিববাড়ি রোডে যানবাহন চলাচল বন্ধ থাকায় এই সড়কটি বরাকের একমাত্র যাতায়াতের সাধন হয়ে দাঁড়িয়েছে। সড়কটিতে যান চলাচল নিষিদ্ধ থাকা সত্ত্বেও রোজ অজস্র ছোট বড় ও ভারী যানবাহন যাতায়াত করায় সড়কটি বর্তমানে ভয়াবহ রূপ ধারণ করেছে। বিষয়টি নিয়ে এলাকার জনগণ বিভাগীয় কর্তৃপক্ষ সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এদিকে স্থানীয় বিধায়কেরও নেই কোনো হেলদোল। মঙ্গলবার বাধ্য হয়ে রাস্তা মেরামত অ্যাকশন কমিটি জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নেমে সড়ক অবরোধ গড়ে তোলেন। তারা ক্ষোভের সঙ্গে জানান, শীঘ্রই রাস্তাটির সংস্কার না করলে বৃহত্তর আন্দোলনে নামবেন। এটা বালিঘাট থেকে স্টার্টিং হয়েছে ত্রিকোণা ডেইলি বাজার, এখান পর্যন্ত বেহাল অবস্থা, অন্তত পক্ষে 5 থেকে 6.5 কিলোমিটার বৃদ্ধি হবে আনুমানিক। এটার অবস্থা খুবই খারাপ। আর এটিআরকি রোড, পিডাব্লিউ রোড ইত্যাদি যে যানবাহন বাড়ি যানবাহন চলাফেরা করে, এটা কিন্তু মানে মানা করা হয়েছে অলরেডি। প্রশাসন ইয়া মানে ডিপার্টমেন্টালি অলরেডি মেমোরেন্ডাম সাবমিট করা হয়েছে, অর্ডারও আছে, কিন্তু তারা কেউ মানছে না। যার রাত্রি দিনে চলতে আসে স্কুল ছাত্র বা অফিস আদালতের মানুষ, যাতায়াতের জন্য বা লোকেল যে চলাফেরা মানুষ, মানে সুদৃষ্টিতে
সুভাবে চলাফেরা করতে পারছে না, অ্যাক্সিডেন্ট হয়। মধ্যেখানিক আমরা যে পকেটটাকে সাদা তুলে মেরামত করিয়া চলছি, কিন্তু এটা সম্ভব নেই। কতটুক এরকম কতদিন চলবো? তো আমরা এই ভুক্তভোগী চাই না। অন্ততপক্ষে 5-6 বছর থেকে এরকম আমরা ভুক্তভোগী। মাইল অস্কার আর উনিও যাতায়াত করেন এই রাস্তা দিয়া। তো আমরা অনেকবার দেখা সাক্ষাৎ হয়েছে, কোয়া হয়েছে, আরও অনেক নেতাবৃন্দ আসেন, তারা কইছে, কিন্তু কেউ এটা সুদৃষ্টিভাবে দেখে না। হইব সবাই আশ্বাস দেয়, কিন্তু হয় না। আজকে আমরা ভুক্তভোগী হইনি যে বাধ্য হয়ে রাস্তায় নামতে বাধ্য হইল। আমাদের রাস্তাটা অতি সত্য মেরামত করিয়া দেওয়া হোক, ভাবে নেক্সটে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হবে, রাস্তাতে নামতে বাধ্য হবে, এছাড়া কোনো উপায় নাই। গোটা মানে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি তিন ডিস্ট্রিক্টের মানে এটা পয়েন্ট হয়ে দাঁড়াইছে। এখন শিববাড়ি বন্ধ আছে, সব বাড়ি যানবাহন, ছোট যানবাহন সব এদিকে চলে, এদিকে বন্ধ আছে। রামনগর কোনো ব্লক টক করলে সব এদিকে চলে। এদিকে আমরা ব্যাক সাইড আছে খাটিগোড়া, খাটিগোড়া ফেরি আছে, এদিকে সব যাতায়াত করে, গাড়িও চলে, মানুষও চলে। আবার এটাও শেষ নয়, বাঙ্গারফা ব্রিজ বন্ধ হয়েছে, রানীঘাট দিয়ে বাইরে এই পয়েন্ট দিয়ে চলে, যার কারণে এত ভুক্তভোগী। মানে এই রাস্তা নিয়ে মানে আমরা এত সমস্যার সমাধান করতে পারব, আমরা নিজে কি পকেট থেকে টাকা দিয়ে করবো? ডিপার্টমেন্ট কোথায়? আমরা এত দিন থেকে অপেক্ষা করছি, কিন্তু ডিপার্টমেন্টে কেউ আসে দেখছে না। শিলচর শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিশাল গণপ্রতিবাদী মিছিল। প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চের মাসব্যাপী কর্মসূচির পরবর্তী পদক্ষেপ স্বরূপ আগামী 9 সেপ্টেম্বর শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা থেকে পরিত্রাণের পথ খুঁজতে এক বিশাল গণপ্রতিবাদী মিছিল স্থানীয় নরসিংটোলা ময়দান থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট পর্যন্ত যাবে। মঙ্গলবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা ঘোষণা করেন আয়োজকরা। তারা জানান, বর্তমানে এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে শহরবাসী দিন কাটাচ্ছেন। ভাঙা ফুটপাত, বেহাল সড়ক অবস্থা, দুর্গন্ধযুক্ত পানীয় জল, আবর্জনায় ভর্তি শহরে প্রত্যেকটি নালা নর্দমা, বৃষ্টির জমাজল সহ নানা সমস্যা যখন মানুষের বেঁচে থাকা প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে, ঠিক তখনই শিলচর পৌরসভা সম্পূর্ণ অন্যায় ও বেআইনিভাবে জলকর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে অত্যধিক হারে কর বৃদ্ধি করেছে। ফলে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। তারা জানান, 2020 সালে পৌরসভার মেয়াদ শেষ হওয়ার পর থেকে গোটা শহর অভিভাবকহীন হয়ে পড়েছে। তারা বলেন, বিভিন্ন কার্যসূচি হাতে নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই বরাক সফরে আসছেন। ওনার এই আগমনকালে শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা সহ পৌরসভার বর্তমান পরিস্থিতি তিনি সরজমিনে পর্যবেক্ষণ করে তার সমাধানে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি বর্ধিত কর প্রত্যাহারে গণদাবির পূরণে সচেষ্ট হবেন বলে আশা প্রকাশ করেছেন মঞ্চের কর্মকর্তারা। নিজের বাড়িতে এক গ্লাস জমি বা কাছের গ্লাসে বা একটা বালতিতে 24 ঘন্টা রাখিয়া তখন এটা নিচে কত দাগ পড়ে মনে হয়। শহরের মানুষের এই অপরিশোধিত জল খাওয়াইয়া বিভিন্ন অসুখে বাহক করিয়া তুলছে এই পৌরসভা। আমার 300 টাকা, 125 থেকে 300 টাকা। আরেকটা কথা, অমরুত প্রকল্পে সরকারি সিদ্ধান্ত মতো কিন্তু জলের দাম 20 পয়সা পার লিটার। অমরুত প্রকল্পে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের স্টাডি মতো এশিয়ার মানুষের ফ্যামিলিতে স্ট্যান্ডার্ড ফ্যামিলিতে মিনিমাম দিনে 500 লিটার জল ইউজ করে, মিনিমাম দিনে 500 লিটার জল ইউজ করে। 500 লিটার করিয়া যদি জল ইউজ করে একটা পরিবারে, 20 পয়সা করিয়া দিলে দিনে কত টাকা দিল? 100 টাকা দিল, এবং মাসে গিয়ে এটা 3000 টাকা দাঁড়াইব ভবিষ্যতে। এটা এখনো আইসে না, কিন্তু সরকারি প্ল্যানিংয়ের স্টেজে এটা রয়েছে যে এইভাবে অমৃত প্রকল্পে 20 পয়সা করিয়া পার লিটার নেব মিটার ওয়াইজ। পৌরসভা যে কোনো সার্ভিস আমরা দেয় না, এবং এই যে আমরা প্রেসিডেন্টকে যেটা কইছিল যে অযৌক্তিকভাবে বেআইনিভাবে সমস্ত কিছু, একটা ট্রেড লাইসেন্স ফর্ম প্রিন্ট করতে 5 টাকার বেশি লাগে না। এটা আমি কী করে লাগি? 100 টাকা, 200 টাকা, 400 টাকা কিনতাম। যে কোনো জিনিসের বিরুদ্ধে মূল্য নির্ধারণ হয় তার কস্টিং হয়ে প্রিন্ট কস্ট যদি 5 টাকা হয়ে থাকে তাহলে এটা 200 টাকা কিতাবে কিনতাম আমি। আমরা স্মারকপত্রে তুলে ধরেছি পৌরসভার যে তুগলকী কাণ্ড, সেগুলো আমরা স্মারকপত্রে তুলে ধরেছি। আমরা এগুলোর অবিলম্বে প্রত্যাহার চেয়েছি, এবং নাগরিক পরিষেবা যেহেতু আমরা পাচ্ছি না, সেগুলো যাতে সত্বর রেস্টোরেশন হয় সেই জন্য আমরা আবেদন করেছি। কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও আমরা স্মারকপত্র দিয়েছি। তো সুতরাং আমরা এইটুকু আশা করব যে উনি সব কিছু অনুধাবন করবেন এবং এর সমাধান কল্পে উনি প্রচেষ্ট হবেন।
আরজিকর কাণ্ড, শিলচরের প্রতিবাদী মিছিল, শিক্ষক পড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের। আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাতে শিলচর সাউথ পয়েন্ট স্কুলের উদ্যোগে এক প্রতিবাদী মিছিলে শিক্ষক পড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের ওপর অকথ্য নির্যাতন ও খুনের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে পা মেলালেন বহু মানুষ। ঘটনার প্রতিবাদ এবং দোষের কঠোরতম শাস্তির দাবিতে প্রায় 3 কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি। প্রতিবাদী মিছিলটি আজ মঙ্গলবার বিকেল 5টা নাগাদ শিলচর সাউথ পয়েন্ট স্কুলের সম্মুখ থেকে শুরু হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে গোলদিঘি মলের সামনে গিয়ে শেষ হয়। সেখানে প্রয়াত চিকিৎসকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রতিবাদকারীরা এবং প্রত্যেকেই দোষীদের শাস্তি দাবি করেন। উপস্থিত ছিলেন কৃষ্ণা দে, মধুস্মিতা দে, জয়শঙ্কর দে, চম্পা রায়, আভা শ্রীবাস্তব, অনুপম চক্রবর্তী, মানবিকা ভট্টাচার্য, অরুণ কুমার পাল সহ অন্যান্যরা। কোনো প্রতিবাদ হয় না, প্রতিবাদ হলেও উঠে আবার দমে যায়, কিন্তু এই মেয়েকে যেইভাবে অত্যাচার করেছে আমাদের নিজেদের রোম খুব খাড়া হয়ে যাচ্ছে। আমরা রাতের পর রাত ঘুমোতে পারছি না, কিন্তু আমরা প্রতিবাদ করব, কোথায় করব, কার কাছে করব, নেই চোখ বন্ধ করে রেখেছে। আমরা কার কাছে যাব যে আমাদের বিচার চাই, আমাদের জন্য আমাদের লড়তে হবে। ওই জন্যই আজকে আমরা সবাই একত্রিত হয়েছি, আজকে সমস্ত বিশ্বে সমস্ত রাজ্যে সবার জন্যে আজকে লজ্জাজনক একটা ঘটনা ঘটেছে, যেটা পশ্চিমবাংলায় কলকাতায় জড়িয়েছে, যেই কলকাতায় সবার জন্য সেফ ছিল, সিকিউর ছিল, কিন্তু সেখানে আজকে নিজের জায়গায় নিজের কর্মস্থলে নিজের কলিগদের হাতে কেউ খুন হয়, এর থেকে বেশি লজ্জার কথা আর কিচ্ছু হতে পারে না। অথবা আমিও ওর মতন একদিন বাইরে যাব, কাজ করব, বাট আমার সেফটি আমারই দেখতে হবে। তো আমাদের গভর্নমেন্ট যাকে আমরা এত ভাবি যে আমাদের জন্যে আছে, কোথায় সে, কোথায় মৌমিতার জন্য সে আছে? We are not a product. Girls are not a product. Stop treating girls as a product. That's it. We want justice. That's it. এরচে আরো নির্মম ভাবে ওদের হত্যা করা হোক, সেটা ডিসাইড পাবলিকরা যদি করে আরো ভালো। মানে পাবলিকরা করলেই আমার মনে হয় ভালো, কেন কি পুলিশের কাছে আমরা বিশ্বাস করেও করতে পারছি না। কোথায় যাব আমরা? সবাই যার যে ডিউটি করছে, বাট আমাদের নিরাপত্তা নেই, গলি গলি আলো নেই, বাতি নেই, কিছু নেই। যেখানে যাচ্ছি আমরা আমরা আনসেফ ফিল করছি, ঘরে আনসেফ ফিল করছি, আমাদের পরিবারের মানুষের সাথে আমরা আনসেফ ফিল করছি, বাইরে আনসেফ ফিল করছি। তাহলে আমরা যাবটা যাব কোথায়? সেটা আমাদের সবের কুড়িয়ে দেখতে হবে যে গলদ আসলে কোথায়। মা বাবার শিক্ষা, মা বাবাদেরকে ছেলেদেরকে সেই শিক্ষা দিতে হবে যে নিজের মা বোনকে যেভাবে তোরা সম্মান দিচ্ছিস, বাইরের মা বোনদেরকে তোরা ওই সমান চোখে দেখবি, সমান সেইভাবে সম্মান দেওয়া শেখ, শেখ বাবা শেখ। কলকাতায় মহিলা চিকিৎসক হত্যাকাণ্ডে মুখে কালো কাপড় বেঁধে শিলচরের রাজপথে প্রতিবাদী মিছিল আকসার। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে শিলচরের রাজপথে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদী মিছিল করল সারা কাছার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা। আকসার এই প্রতিবাদী মিছিল শুরু হয় বিপ্লবী ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশ থেকে। মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচি শুরু হওয়ার আগে আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ বলেন, আরজিকর কাণ্ডে জড়িত অপরাধীদের অতি দ্রুত মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, আর এই দাবিতে আকসা অনড়। কর্মসূচির প্রারম্ভে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে সোচ্চার হন আকসা সদস্যরা। এরপর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেন আকসা সদস্যরা। এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম 7 জন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত। এদের সিবিআই বিচার চলছে। আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে, খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এর বিচার করে এদেরকে, প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। না হলে সমাজ এবং দেশ থেকে এ ধরনের যে দর্শন সেটা রোধ করা যাবে না। ভারতবর্ষের তমাম, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হবেই। কিন্তু তথ্য প্রমাণ লুপাট করার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টার খামতি করেননি।
এখানে বাধ্য হয়ে কেন্দ্র থেকে সেখানে সিবিআইকে পাঠানো হয়েছে। সিবিআই সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল, উনাকে সিবিআই শুক্র শনি রবি তিন দিন জেরা করেছে। উনি এখন সিবিআই জেরায় রয়েছেন। উনার গতিবিধি সম্পূর্ণ পরখ করছে সিবিআই। এবং আমরা এও জানান দিতে চাই, যারা জড়িত সে যত বড়ই হোক না কেন, তাদেরকে একমাত্র হচ্ছে যে তাদেরকে ফাঁসি কষ্টে ঝুলানো। তাহলে সমাজ থেকে এ ধরনের ব্যভিচার দূর করা সম্ভব, অন্যতায় নয়। আজকে যে ব্ল্যাক ডে বলবো 9 আগস্ট, এটা যেন ভারতবর্ষের বুকে আর কোনো রাজ্যে ফিরে না আসে, তার জন্য এভাবে বিগত দিনে নির্ভয়া থেকে শুরু করে অনেককে প্রাণ দিতে হয়েছে, ধর্ষণ এবং খুন যারা করেছে এরা উচ্চশিক্ষিত, এরা কেউ যে শিক্ষা নেই সেটা নয়, এরা উচ্চশিক্ষিত এবং চিকিৎসকরাও এর সঙ্গে জড়িত ছিলেন। চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবার শিলচরের মাঠে নামলো কলেজ পড়ুয়ারা। মঙ্গলবার শিলচর কাছাড় কলেজে পড়ুয়ারা কলকাতার আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুনের ঘটনায় জড়িত দোষীদের শাস্তির দাবিতে শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে হাতে হাতে প্ল্যাকার্ড নিয়ে উত্তাল প্রতিবাদ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারী পড়ুয়ারা জানান, এক তরুণী চিকিৎসককে এভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডে লজ্জিত সারা দেশ। এ ঘটনা আবারও প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা দিয়ে মৃতের পরিবারে আওয়াজ বন্ধ করতে প্রচেষ্টা করছেন, যা অত্যন্ত লজ্জাজনক। সুতরাং এই ঘটনায় জড়িত অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে তারা আরও আন্দোলন গড়ে তুলবেন বলে কড়া হুঁশিয়ারি দেন। বিগত কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি কলকাতাতে আমাদের ভগবান তুল্য ডক্টর, যিনি মৌমিতা দিদিকে নির্মমভাবে 18 থেকে 20 জন নরপশু ওনাকে রেপ করেছে। এবং আমরা এটাও দেখতে পেরেছি যে এই কলকাতা যেখানে ঘটনা ঘটেছে, মমতা সরকার বলেছে কি মৌমিতাদির পরিবারকে 10 লাখ টাকা দেবে। আমি ওনার কাছে কোয়েশ্চেন করতে চাই যে মৌমিতা দিদিকে 10 লাখ টাকায় ফেরত পাওয়া যাবে? আমাদের কলকাতায় একজন বোনের সাথে রেপ হয়েছে, সেই বিষয় নিয়ে আজ আমরা আন্দোলনে নেমেছি। বোনটিকে এখন পর্যন্ত বলাৎকারীদেরকে ধরা হয়নি, এবং ধরা হলেও ওদেরকে শাস্তি দেওয়া হয়েছে না। এবং যদিও শাস্তি না পাওয়া হয়, তাহলে আজকের মতো আমরা আরো আজকের থেকে বড় বড় আন্দোলন করবো এবং 72 থেকে 72 আন্দোলনে নামবো। মিশন রঞ্জন দাসকে রাজ্যসভার প্রার্থী করায় খুশি করিমগঞ্জ বিজেপি। আরজিকর কাণ্ড, শিলচরে প্রতিবাদী মিছিল শিক্ষক পড়ুয়া সহ বিভিন্ন সংগঠনের। মন্ত্রী রঞ্জিত দাসকে কাছে পেয়ে আনন্দ করিমগঞ্জের বিজেপি কর্মীদের। করিমগঞ্জের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের মধ্যে মন্ত্রীকে পেয়ে দলীয় কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার, কারণ রাজ্যসভা নির্বাচনে আসাম থেকে বিজেপি দলের প্রার্থী হলেন দুজন। এর মধ্যে রয়েছেন করিমগঞ্জের বিজেপির বয়োজ্যেষ্ঠ নেতা সহ প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস। মিশন রঞ্জন দাসের নাম রয়েছে বিজেপির প্রার্থী তালিকায়। তালিকা প্রকাশের পর বিজেপি কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। এবং নাইটি ওয়ার্ডে পরিমূল্য এমএলএ হয়েছি, সেই পরিমূল্য রাইটে দেখো আপনার সাথে না গেলে আপনার মনে হয় ভাবতেন। তখন ধরুন না আমি তো গুয়াহাটিতে আসি, তখন আমি ওনাকে ঠিক আছে তাহলে আমি তো দেখতে পারবো না, আপনি থাকবেন না। তখন আমি সন্দীপ আগে ওনাকে বললাম যে দাদা, একটা আসামিসের কথা একটা আছে যে এটা কথা বলছি অপেক্ষার ফল দিতা। ওনার বলল কী তার মানেটা কি, এই মানেটা কিছু বলবো না, আমি সঠিক একজন আগে বললাম আশা রাখবেন বললাম অপেক্ষার ফল দিতাম। তখন আবার জিজ্ঞাসা করি যে এটা কি অপেক্ষার ফল দিতে পারি। তখন আমি বললাম যে ভগবান যা করে ভালো করে,
কথা আমরা সবাই বলি, তখন আমরা বলে কি ভালো করবো। আমি বললাম দেখি যে মানুষ যা ভারত যাতে ভোটবাদে ইলেকশন কি হবে, এগুলো আপনার আশীর্বাদ কিন্তু আমার মনে হয় হিসাবে অনেক লোকে রিভিউ করি, ধলাই উপনির্বাচন নিয়ে জোর প্রস্তুতি চালাচ্ছে বিজেপি, দলীয় টিকিট নিয়ে অনেকটাই আশাবাদী অনেকেই। রাজ্যে উপনির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যে দলের পক্ষ থেকে শুরু করা হয়েছে জোর প্রস্তুতি। আমরাখাত দলের এক সাংগঠনিক সভা শেষে নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায়, এবং তিনি জানান এই নির্বাচনে দল বিপুল ভোটে জয়লাভ করবে। এদিকে এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনেকটাই আশাবাদী দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রদেশ কমিটি থেকে তিনজন একটা কমিটি করে দেওয়া হয়েছে, সেই কমিটির দায়িত্বে আছেন আমাদের লক্ষ্মীপুরের মাননীয় বিধায়ক কৌশিক রায়, সেখানে আছেন আমাদের প্রদেশ কমিটি যিনি সম্পাদক প্রনাথ কুকাইস্ত, আর আছেন আমার জেলার সাধারণ সম্পাদক শশাঙ্ক চন্দ্র পাল। এই তিনজনকে একটা কমিটি করে দেওয়া হয়েছে সাংগঠনিক দেখার জন্য, এবং এই দায়িত্ব পাওয়ার পর আমরা পাঁচটা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম। আমাদের পাঁচ আজকে শেষ হয়েছে। পাঁচ নম্বর প্রথমে ছিল আমাদের মণ্ডলের অভিপ্রায়কে নিয়ে আলোচনা করা, এটা আমরা করেছি। তারপর ছিল আমাদের মণ্ডলের পুরো কমিটিকে নিয়ে আমাদের বৈঠক করা, এটাও আমরা করেছি। তারপর ছিল আমাদের বুথ কমিটিকে নিয়ে আলোচনা করা, এটাও আমরা করেছি। তারপরে ছিল আমাদের শক্তিকেন্দ্র নিয়ে মণ্ডলকে নিয়ে আবার করা, এটা করেছি। আর আজকে যেটা হয়েছে এটা আমাদের সংযুক্ত মোর্চা, আমাদের আটটি মোর্চা আছে, আটটি মোর্চাকে নিয়ে আমরা একত্রে আজকে বৈঠক করেছি। ভারতীয় জনতা পার্টি একটা আদর্শ দল, তার একটা নিয়ম নীতির দল, সে ভারতীয় দল। আমরা সবসময় আমরা বলি দেশ প্রথম, তারপরে দল, তারপরে ব্যক্তিগত। আজ জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন শালচাপড়া এলাকার জনগণ। আজ জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে সরব হলেন শালচাপড়া এলাকার জনগণ। জনগণ সংবাদ মাধ্যমে প্রতিবাদ করে জানান, বিগত 19 জুলাই বরাক সফরে যখন জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন, তখন 37 নম্বর জাতীয় সড়কের উপর NHIDCL এর বিভাগীয়রা মাটি দিয়ে গর্ত ভরে দিয়েছিল। ঠিক এক মাস পরেই আগামী কিছুদিনের মধ্যে আসামের মুখ্যমন্ত্রী বরাক সফরে যখন আসছেন, তখন বিভাগীয়রা আবার তড়িঘড়ি করে এরকমের বিশাল বিশাল গর্ত মাটি দিয়ে ভরিয়ে দেওয়ার কাজ চালাচ্ছে। এই নিয়ে স্থানীয়রা প্রতিবাদ করে সংবাদ মাধ্যমে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেছেন। মাটি দিয়ে বন্ধ করতে দিতাম না, গাড়িগুলা ভাঙিয়া যার সিটাইয়া মানুষরা দিয়ে যাইবার রাস্তা নাই। এই অবস্থায় আজকে যদি তারা মনে করো আইয়া কেন আমরা প্রোটেস্ট করতে চাই যে ওটাও যে আসামের মুখ্যমন্ত্রী দেখাইবার লাগে গাঁথা পড়বার কথা নাই, কারণ তারা বরাহর মানুষ দিয়ে এটা গাঁথা বন্ধ করতে দিতাম না এই কন্ট্রাক্টারগুলোরে, কারণ মুখ্যমন্ত্রী আইয়া দেখবো যে সময় এটা গাঁথাগুলা এখানে সব ফিল করা হয়ে গেছে, এখানে কোনো গাঁথা নাই, তো এরপরে আর কাম হয় না। তো আমরা এই রাস্তাটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী আর আসামের বড় বড় মন্ত্রীও চলবার লাগে বানানি হয়েছে না, এটা পাবলিক চলার লাগিয়া পাবলিক জায়গাতে চলতে পারেন না, আমি মন্ত্রী মিনিস্টার বল চলার লাগে আমরা এটা মানতে না কোনো সময় রাজি নাই। তো আমরা সব মানুষ এখানে মিলছি, আমরা আমরা লোকে আরও মানুষ আছো মেঘদের আমরা এখানে যে ওটাও প্রতিবাদ করি যে আমরা এই অবস্থায় আমরা
শিলঘাটে নতুন বরাক সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। তড়িঘড়ি রাস্তা নির্মাণ করতে ব্যস্ত পড়ত বিভাগ। বৃহস্পতিবার বাঁশকান্দি এলাকার শিলঘাটে নতুন বরাক সেতুর শিলান্যাস করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর এই অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি চালাচ্ছে প্রশাসন। শিলঘাট ফেরির বেহাল রাস্তা সংস্কার করতে জোর তৎপর শুরু করেছে পূর্ত বিভাগ। কাদাময় রাস্তাটিতে পাথর ফেলে মেরামতের কাজ চলছে। এদিকে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান স্থল পরিদর্শনে গেলে রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন। মঞ্চের অসম প্রদেশ কমিটির সহসভাপতি এম এম হানিফ লস্কর ক্ষোভ প্রকাশ করে বেহাল রাস্তা সংস্কারের জন্য কেন দু তিন দিন আগে উদ্যোগ নেয়নি পূর্ত বিভাগ এই প্রশ্ন উত্থাপন করেন। শিলঘাটে নতুন বরাক সেতু মঞ্জুর করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। আরিফ উদ্দিন লস্কর, ফারহানা আক্তার মজুমদার, সাজিদা আক্তার মজুমদার, দিলবার আহমেদ লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মৌলানা শেখ আহমদ সৈয়দ গোবিন্দপুরী সাহেব ইতালি অত্যন্ত সুচ্চার ছিলেন এবং আজকে এই দাবিটা বাস্তবায়িত হয়েছে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আমলে এবং তিনি নিজে আগামী 22 তারিখ এই জায়গায় পদার্পণ করবেন। তো এই পদার্পণে আমরা রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করি। তৎসঙ্গে আমাদের এই ব্রিজ আনতে, ব্রিজকে সেংশন করতে আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক কর্মতৎপর আপনার কৌশিক রায় মহাশয় ওনারও প্রচেষ্টা অনেক রয়েছে। আমরা একদিকে অত্যন্ত খুশি, অন্যদিকে আমরা অত্যন্ত পরিতাপের বিষয় যে আসামের ডাইনামিক মুখ্যমন্ত্রী একদিন গেলেই এই জমিতে পদার্পণ করবেন কিন্তু আমাদের এই পিডাব্লিউডি এখন পর্যন্ত এই জায়গায় মানুষ হেঁটে আসার আটার অবস্থা করতে পারেনি। আমি পিডাব্লিউডিকে হুঁশিয়ারি দিয়ে বলছি যে আগামীকালকে 12টার মধ্যে এই রাস্তাকে যেন একদম পায়ে হেঁটে এবং গাড়ি নিয়ে সুন্দরভাবে এসে পৌঁছা যায়। আমরা আগামীকালকে 2টার মধ্যে এখানে পদার্পণ করব এবং আগামী করলে 12টার মধ্যে এই রাস্তাকে অত্যন্ত সুন্দর করে দিতে হবে যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের মানহানি না হয়, কোনো সম্মানের হানি না হয়, এই অঞ্চলের মানুষের মানহানি না হয়, সম্মানহানি না হয়। এই জন্য আমি হুঁশিয়ারি বলছি পিডাব্লিউডিকে, এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আসছেন, ওনারা কেন এই 2 দিন থেকে ঘুমন্ত অবস্থায় আছেন? আজ থেকে 2 দিন পূর্বে এটা রাস্তা সঠিক হওয়ার উচিত ছিল। এই অঞ্চলের মানুষ খুব ব্যক্ত করছে, আসামের মুখ্যমন্ত্রীকে কি ওনারা কি মানেন না? চলে গেলেন শিলচর প্রেমতলা এলাকার প্রবীণ নাগরিক প্রফুল্ল কুমার দেব। বয়স হয়েছিল 94 বছর। গত শনিবার বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে শিলচরের এক নার্সিং হোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার শিলচর শ্মশানঘাটে তাঁর অসংখ্য গুণমুগ্ধদের উপস্থিতিতে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রয়াত প্রফুল্ল কুমার দেব আসাম রাজ্য পরিবহন নিগমে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করার পর অবসর নিয়েছিলেন। তার আগের বাড়ি ছিল বর্জালেঙ্গা এলাকায়, সেখানে তার কর্মজীবন অতিবাহিত হলেও পরে তিনি শিলচর প্রেমতলায় এসে বাড়ি করেন। পরোপকারী ও সদাহাস্যময় ছিলেন তিনি। প্রফুল্ল কুমার দেব রেখে গেছেন তার 2 ভ্রাতুষ্পুত্র পীযূষ দেব ও পার্থসারথি দেব এবং 2 ভ্রাতুষ্পুত্রী তপতি চৌধুরী ও অদিতি দত্তগুপ্তকে। নীরবে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে গেছেন। তার মৃত্যুতে প্রেমতলা ও বর্জালিঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফাওয়া এফসি দলকে 3-1 গোলে পরাস্ত করে প্রথম দল হিসাবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি। ফাওয়া এফসি দলকে 3-1 গোলে পরাস্ত করে প্রথম দল হিসেবে মাতৃভূমি কাপ প্রাইজ মানি নকআউট ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করল নতুন বাজার এফসি। মঙ্গলবার ধলার বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ফাওয়া এফসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে গতবারের চ্যাম্পিয়ন দলটি। এদিন সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফাওয়া এফসি দলের খেলোয়াড় শান বর্মন। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন সমাজসেবী ডি মারবিয়াং। বুধবার মণিপুরী ওয়েলফেয়ার সোসাইটি ও কর্কট এফসি পরস্পরের মোকাবিলা করবে বলে জানা গেছে। আবার
দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ খবর আরো একবার। রাজ্যসভা নির্বাচন আসামের দুই আসনের জন্য মিশন রঞ্জন দাস ও রামেশ্বর তেলিকে প্রার্থিত্ব প্রদান বিজেপির। বালিঘাট থেকে শ্রীকোনা ডেইলি বাজার পর্যন্ত সড়কের বেহাল অবস্থা, সড়ক অবরোধ স্থানীয়দের। শিলচর শহরের জ্বলন্ত বিভিন্ন সমস্যা নিয়ে আগামী 9 সেপ্টেম্বর শিলচরে বিশাল গণপ্রতিবাদী মিছিলের ডাক। আরজিকর কাণ্ডে চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার প্রতিবাদে শিলচরে প্রতিবাদ বিভিন্ন সংগঠন ও কলেজ পড়ুয়াদের। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।